দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল থেকে শুরু করে সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে জোর দিয়েছে এই সংস্থাটি। সোমবার রাজধানীতে টিআইবির কার্যালয়ে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। হাকিম মোড়লের আরও একটি রিপোর্ট। রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ের সংবাদ সম্মেলনে উপস্থাপিত কার্যপত্রে বিগত নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলো দেওয়া সুশাসন ও শুদ্ধাচার বিষয়ক ইশতেহারগুলো তুলে ধরা হয়। দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। নির্বাচনে গ্রহণযোগ্যতার প্রশ্নে দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তবে এক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সহায়ক ভূমিকা পালন করতে হবে বলে মত দেন তিনি। সব দেশে কিন্তু একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, আমরা সেই সংস্কৃতিতে যেতে চাই। নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশন করে না, নির্বাচন কমিশনকে অন্য যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করে তাদের মধ্যে আমরা সাধারণত ধরে থাকি প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা ইত্যাদি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করে রাজনৈতিক দলগুলো, এবং সেখানে যদি তাদের দায়িত্বশীল ভূমিকা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। এক্ষেত্রে আস্থাহীনতার সংকট রয়েছে এবং সেটা দূর করার তাগিদ দিয়ে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি দায়িত্বশীল থাকবে বলেও আশা ব্যক্ত করেন ডক্টর জামান। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীলতা থাকবে। হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা।